অবশেষে পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানের দেয়া 138 রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে 5 উইকেটে হাতে রেখেই সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। সাংবাদিক শফিক রহমান সহ 4 আসামি কিভাবে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছিল সেই বর্ণনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে তিনি এই বর্ণনা দেন। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনা বর্তমান নির্বাচন কমিশনারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হব কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় 2 নিহত হয়েছেন। ঢাকার ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে ও দুপুর 2:30 গুতার বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এবার ধরা পড়েছে 400 গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি গলদা চিংড়ি। রবিবার সকালে দোলদিয়া 5 নম্বর ফেরি ঘাটে মাছটি 600 টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অন্তত 800 করোনা রোগী নিয়ে দ্য ম্যাজেস্টিক প্রিন্সেস নামে একটি প্রমোটরী অস্ট্রেলিয়া সিডনি বন্দরে নোঙর করেছে। 12 দিন যাত্রার মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় কার্নিভাল অস্ট্রেলিয়া কোম্পানির তত্ত্বাবধানে থাকা জাহাজটি সিডনিতে নোঙর করতে বাধ্য হয়। চলে গেলেন ইত্যাদির কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।